আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আজ আমরা আলোচনা করব ভারতের বিমান বাহিনীর অব্যাহত দুর্ঘটনা নিয়ে। ভারতের বিমান বাহিনীর যুদ্ধ বিমান বা পরিবহন বিমান উড্ডয়ন নিয়ে বাহিনীর মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। বিশ্বের সবচেয়ে দুর্ঘটনা কবলিত প্রতিরক্ষা বাহিনীর একটি হচ্ছে ভারতের বিমান বাহিনী। ভারতীয় গণমাধ্যমে ভারতীয় বিমান বাহিনীর বিমানকে বিধবা বানানোর মেশিন বা উড়ন্ত কফিন বলেও উল্লেখ করা হয়। MiG-21 থেকে শুরু করে হেলিকপ্টার পর্যন্ত সব ধরনের যান দুর্ঘটনার কবলে পড়েছে। এ নিয়ে দেশটির ভেতরে নানা ধরনের সমালোচনা হচ্ছে। কিভাবে এই দুর্ঘটনা রোধ করে দেশটির বিমান বাহিনীকে আধুনিক করা যায় তা নিয়ে কম আলোচনা হয় না, কিন্তু এর পরও কিছুদিন পরপর আসছে দুর্ঘটনার খবর। ভারতের বিমান বাহিনীর এমন একটি দুর্ঘটনার খবর আমরা আগে দেখে নিই। উত্তর পূর্ব ভারতের অরুণাচলে চীন সীমান্তের কাছে গত 3 জুন নিখোঁজ হয় বিমান বাহিনীর AN-32 বিমান। 3 জুন সকাল 12:27 আসামের জোরহাট থেকে উড়ছিল বিমানটি। বেলা 1টার পর থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে ছিলেন পাইলট, সহকারী পাইলট সহ 8 জন বিমানকর্মী ও ভারতের বায়ুসেনার আরও 5 জন কর্মী। চীন সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে থাকা মেচুকার অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডে ওঠানামার বড় ভরসা ওই বিমান। বিমানটির সন্ধানে বায়ুসেনার C-130 ও NN-32 বিমান, দুটি MI-17 হেলিকপ্টার, সুখোই যুদ্ধ বিমান, সেনাবাহিনীর ধ্রুব হেলিকপ্টার এবং মনুষ্যবিহীন বিমান ব্যবহার করা হয়। গভীর জঙ্গলে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেতে ভারতের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা ব্যবহার করা হয়, কিন্তু এক সপ্তাহেও এটির কোনো হদিস পাওয়া যায়নি। নিখোঁজ হয়ে যাওয়া AN-32 রাশিয়া তৈরি দুটি ইঞ্জিনের সামরিক পরিবহন বিমান। এমন 105টি বিমান ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে। 2009 সালে ভারত ইউক্রেনের সঙ্গে এই বিমানগুলির আধুনিকীকরণের চুক্তি করে। এখন পর্যন্ত 46টি বিমানে আধুনিকীকরণের কাজ শেষ হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড বলা হয় MiG-21 যুদ্ধ বিমানকে, কিন্তু এই যুদ্ধ বিমানকে এখন উড়ন্ত কফিন এবং বিধবা তৈরির বিমান বলছেন ভারতীয় যুদ্ধ বিমান চালকেরা। এর যথার্থ কারণও আছে। এ বিমান চালাতে গিয়ে গত 1 দশকে ভারতীয় বিমান বাহিনীর 85 জনের বেশি বৈমানিককে হারিয়েছে। এর মধ্যে অনেকেই ছিলেন একেবারে তরুণ। বেশিরভাগ MiG-21 বিমানই কারিগরি ত্রুটির জন্য দুর্ঘটনায় পড়েছে, মানবিক ভুলের জন্য নয়। ভারতীয় অনেক মিগ চালু রাখা হয়েছে ক্যানিবলিজম বা স্বজাতি ভক্ষণের মাধ্যমে, অর্থাৎ বাতিল MiG-21-এর যন্ত্রাংশ ব্যবহার করে এসব বিমানকে চালু রাখা হচ্ছে। কোনো প্রকার যুদ্ধ ছাড়া এভাবে যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা বিশ্বের আর কোনো বিমান বাহিনীতে হয় কি না তার কোনো রেকর্ড নেই। আসুন আমরা জেনে নিই কিভাবে এসব দুর্ঘটনা ঘটছে সে সম্পর্কে আরও কিছু তথ্য। ২০১২ সালে ভারতের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী দেশটির সংসদে এক বিবৃতি দেওয়ার পর সবাই হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, রাশিয়া থেকে কেনা 872টি মিগ বিমানের মধ্যে অর্ধেকেরও বেশি দুর্ঘটনার মধ্য দিয়ে বিধ্বস্ত হয়ে গেছে। এতে 200+ প্রাণহানির ঘটনা ঘটেছে। MiG-21 মোটেও খারাপ বিমান নয়। এটি একটি যন্ত্র এবং সব যন্ত্রের মতো এর একটি সুনির্দিষ্ট আয়ু আছে। গত 1/2 শতক ধরে ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করছে MiG-21। তবে এসব যুদ্ধ বিমানের আয়ুসীমা অনেক আগে অতিক্রম করলেও এখনও MiG-21 বিমানের বহর ব্যবহার করছে ভারত। এ বিমান ঘন্টায় প্রায় 300 থেকে 350 মাইল গতিতে রানওয়ে স্পর্শ করে। বিমানের এত প্রচণ্ড গতি দুর্ঘটনার অন্যতম কারণ বলে অনেকে বলে থাকেন। এছাড়া বিমানের জানালা এমনভাবে তৈরি যে অবতরণের সময় পাইলটের পক্ষে অনেক ক্ষেত্রে রানওয়ে ভালোভাবে দেখা সম্ভব হয় না।
এছাড়া মিগ 21 বিমান দুর্ঘটনার কারণ হিসেবে ভারতের আবহাওয়াকে দায়ী করা হয়। ভারতের আবহাওয়া উষ্ণ হওয়ায় মিগের ইঞ্জিন থেকে আকাশে ওঠার জন্য প্রয়োজনীয় শক্তি বা থ্রাস্ট 12% কম পাওয়া যায়। পাশাপাশি মিগের ডানারও ওড়ার শক্তি বা লিফট 12% কমে যায়। জরুরি পরিস্থিতি দেখা দিলে উঁচুতে ওঠার জন্য হান্টার বা কিরণ বিমানের থ্রটল নিচের দিকে ঠেলে দিলেই হলো। প্রায় বিনা ভাবনায় এ কাজ করতে পারেন যে কোনো বৈমানিক। কিন্তু মিগের ক্ষেত্রে প্রথম থ্রটলকে সামনে নিয়ে তার একটু পর পেছনে ঠেলে দিতে হয়। জরুরি পরিস্থিতিতে এতটা সময় পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ায়, বিশেষ করে বিমান যখন ভূমির কাছাকাছি উচ্চতা দিয়ে ওড়ে। মিগের ইনজেকশন সিট বা জরুরি অবস্থায় বিমান থেকে বৈমানিককে বের করে আনার আসন ব্যবস্থাও ততটা উন্নত নয়। বিশেষ করে নিচু দিয়ে ওড়ার সময় এ ব্যবস্থা সফল হয় না, ফলে প্রাণ হারাতে পারেন হতভাগ্য মিগ 21 চালক। যান্ত্রিক ত্রুটির কারণে মিগ 21 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা বেশি ঘটলেও বৈরী আবহাওয়া কিংবা পাখির ধাক্কায় একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। প্রায় প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলেও কিভাবে দুর্ঘটনা রোধ করে ভারতের বিমান বাহিনীকে শক্তিশালী করা যায় সে সম্পর্কে যে সব সুপারিশ করা হয় তা নিয়ে পরবর্তীতে আর কোনো আলোচনা হয় না। তবে অনেক বিশ্লেষক মনে করেন ভারতের বিমান বাহিনীর অন্তর্নিহিত যে দুর্বলতা তার প্রকাশ ঘটছে এসব দুর্ঘটনার মধ্যে দিয়ে। কিন্তু অব্যাহতভাবে এমন দুর্ঘটনার কারণে ভারতের বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার দেখে নেওয়া যাক কোথায় কিভাবে এসব দুর্ঘটনার ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু তথ্য। অরুণাচলের আকাশপথ বরাবরই বিমান ও হেলিকপ্টারের জন্য মরণ ফাঁদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কয়েক হাজার যুদ্ধ বিমান ওই এলাকায় ভেঙে পড়ে বা নিখোঁজ হয়। 2010 সালের 19 এপ্রিল তাওয়াঙ্গের কাছে বমিডরে বায়ুসেনার MI-17 কপ্টার ভেঙে এক লেফটেন্যান্ট কর্নেল ও 18 জন বায়ুসেনা কর্মীর মৃত্যু হয়। 2011 সালের 19 এপ্রিলই তাওয়াঙ্গে যাত্রীবাহী MI-172 কপ্টার ভেঙে 18 জন মারা যান। 30 এপ্রিল জংয়ের কাছে ইউরোকপ্টার B-8 ভেঙে মারা যান তদানীন্তন মুখ্যমন্ত্রী দোরাজি খান্ডু সহ 5 জন। ২০১৭ সালের 23 মে ভেঙে পড়ে Sukhoi-30 MKI। ওই বছরের 4 জুলাই সাগালিতে ধসের পরে ত্রাণ কার্যে গিয়ে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার, মারা যায় 3 জন। ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে মিগ 21 নিয়ে হামলা চালানোর সময় এক সপ্তাহের মধ্যে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ 21 রাজস্থানে বিধ্বস্ত হয়। রাজস্থানে নিয়মিত ট্রেনিংয়ের অংশ হিসেবে উড্ডয়ন কর্মসূচির সময় বিমানটি বিধ্বস্ত হলেও বৈমানিক প্রাণে রক্ষা পান। এই ঘটনার এক সপ্তাহের মধ্যে 2 মিগ 21 সহ 3টি বিমান হারায় ভারত। এতে একটি মিগ 21 সহ 2টি বিমান 27 ফেব্রুয়ারি পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে আকাশ যুদ্ধে বিধ্বস্ত হয়। বিমান বাহিনীতে দুর্ঘটনাজনিত এসব বিপর্যয় নিয়ে ভারতের রাজনৈতিক নেতৃত্ব ও প্রতিরক্ষা সংশ্লিষ্টরা কতটা সিরিয়াস তা নিয়ে ভারতীয় মিডিয়ায় প্রায়ই প্রশ্ন তোলা হয়। কিন্তু ভারতের জন্য সমস্যা হচ্ছে দেশটির বিমান বাহিনী গড়ে উঠেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিমান ব্যবস্থাকে কেন্দ্র করে, ফলে রাশিয়ার উপর ভারতের সামরিক নির্ভরতা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। বয়স হয়ে যাওয়া রুশ যুদ্ধবিমান মিগ সিরিজের বিকল্প অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে ভারত। এর অংশ হিসেবে ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। এই যুদ্ধবিমান কেনা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অবশ্য কিছু বিমান এসেও গেছে, তবে মিগের বিকল্প হিসাবে ফ্রান্সের তৈরি এই বিমান বহরে যোগ হতে আরও সময় লাগবে। এর মাঝে আরও কত বায়ুসেনার স্ত্রী বিধবা হবে সেটি একটি প্রশ্ন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। আল্লাহ হাফেজ।